নমস্কার, শুরু করছি শিলিগুড়ি টুডে। সঙ্গে রয়েছি আমি মধুরিমা। দেখে নেব বিশেষ কিছু খবর। ইউজিসির নির্দেশ অনুযায়ী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো অ্যান্টি র্যাগিং অবজারভেশন সপ্তাহ। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মোড় থেকে প্রশাসনিক ভবনের সামনে রাজা রামমোহন রায়ের মূর্তির পাদদেশ পর্যন্ত একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। এর পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে ছাত্রীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে র্যাগিং বিষয়ক একটি আলোচনা সভা করার পাশাপাশি র্যাগিং সংক্রান্ত দুটি সচেতনতামূলক তথ্যচিত্র একে দেখানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর রথীন বন্দ্যোপাধ্যায়, রেজিস্ট্রার নুপুর দাস এবং বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে রিসার্চ স্কলার সহ অন্যান্য আধিকারিকেরা। যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো লোকশিল্পীদের সম্মেলন। লোকশিল্পকে পুনর্জীবিত করতে উদ্যোগী রাজ্য সরকার। লোকশিল্পীদের মান উন্নয়ন ও বিকাশ ঘটাতে অনুষ্ঠিত হলো লোকশিল্পী সম্মেলন। বৃহস্পতিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দার্জিলিং জেলার লোকশিল্পীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র গৌতম দেব। এছাড়াও অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা গানের মাধ্যমে তুলে ধরেন শিল্পীরা। মেয়র গৌতম দেব জানান, তাদের সরকারের মূল লক্ষ্যই হলো এই শিল্পীদের উন্নয়ন ঘটানো। বর্তমানে এই রাজ্যের 1,94,000 লোকশিল্পী সরকারি ভাতার অন্তর্ভুক্ত রয়েছেন। আগামীতে কিভাবে আরো শিল্পীদের এই ভাতার অন্তর্ভুক্ত করা যায় সেই উদ্দেশ্যে সম্মেলন বলে জানান তিনি। মঞ্চে উপস্থিত হয়েছেন আর জেলা ভিত্তিক সব জেলাতেই হচ্ছে দার্জিলিং জেলার সম্মেলন। আমরা এখানে উদ্বোধন করলাম। এখানে লোকশিল্পীরা তারা কিভাবে কাজ করছেন, তারা সরকারি প্রকল্পগুলো কিভাবে প্রচারের মাধ্যমে আনছেন, তাদের ক্রিয়েটিভিটি কিভাবে তারা আরো ভালো করে প্রকাশ করছেন, সেই বিষয়গুলো নিয়ে চর্চা হবে। আজকে আদিবাসী নৃত্যের সমবেত নৃত্যের মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামটা শুরু হলো। এটা তথ্য সংস্কৃতি দপ্তর এবং আদিবাসী সংস্কৃতি এবং বাংলা সংস্কৃতি চর্চা কেন্দ্র তার উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের এলপিপি আর্টিস্ট, যত ফোক আর্টিস্টরা রয়েছে ওনাদেরকে নিয়ে আছে এটা অনুষ্ঠানটা। তো এটা আমাদের ডিফারেন্ট ডিপার্টমেন্টস থেকে যত স্কিমসগুলো এসছে ওই স্কিমসের উপরে ওনাদেরকে একটা অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমাদের আর্টিস্টদের জন্য, আর ওই অ্যাওয়ারনেস নিয়ে ওনারা কিছু ওর উপরে কিছু ওনারা অ্যাওয়্যার হয়ে গেলে ওনারা বানাক কিছু, তারপরে ওনারা গান বানাক বা নৃত্য করুক বা নাটক একটা কিছু বানাক ওই স্কিমস উপরে নিয়ে। যেমন খাদ্যসাথী, ওটা উপরে নিয়ে একটা যদি নাটক বানালো তাহলে ওটা লোকদের সবাইকে ওরা প্রচার করবে। তো এটার জন্য আমার মেন উদ্দেশ্য হচ্ছে এটাই আজকে। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর মধ্যে বাস চলাচল করায় সমস্যায় পড়ছে ছোট গাড়ির চালকেরা। এমনই অভিযোগ তুলে আগামী 21 আগস্ট শিলিগুড়ির মহকুমা শাসককে স্মারকলিপি দেবে তরাই চালক সংগঠন। বৃহস্পতিবার শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে তরাই চালক সংগঠনের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়, শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বাস চলাচল করায় রোহিণী রোডে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিন সংগঠনের তরফ থেকে বলা হয় বাস চলাচল করবে 55 নম্বর জাতীয় সড়ক দিয়ে। এদিন সংগঠনের তরফে আরও বলা হয় যে আগামী 21 তারিখ একটি মিছিল করে শিলিগুড়ির মহকুমা শাসককে স্মারকলিপি দেওয়ার পর দাগাপুর এলাকার একটি ভবনে সভা করা হবে। এই সভায় ঠিক করা হবে আগামী দিনের কর্মসূচি। তিনধারে ভাই, ত্রিরোড যাও, রোহিণী রোড, সেন রোড, কি জাম হুন্ছ,
শিলিগুড়ি টুডে এখনকার মতো এই পর্যন্তই।